21 আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা ও হত্যা প্রচেষ্টার প্রতিবাদে রাজশাহী জেলা ও মহানগর একাত্তরের উদ্যোগে আজকে মানব সভা এবং প্রতিবাদ সভার আমরা আয়োজন করেছি। 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। কালো পতাকা উত্তোলন করে শ্রদ্ধা জানানো হয় নৃশংস হামলায় প্রাণ হারানোদের। গ্রেনেড হামলার সেই দুঃসহ স্মৃতি আজও তারা করে বেড়ায় দলের নেতাকর্মীদের। সোমবার সকালে বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। আয়োজন করা হয় মানববন্ধন ও সমাবেশ। এ সময় নারকীয় হত্যাকাণ্ডের আসামিদের মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানান নেতাকর্মীরা। শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল, আজকেও তারা এই দেশে নির্বাচনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারেক রহমানের নাম জিয়ার করে, তাদেরই নেতৃত্বে, তাদেরই সহযোগিতায়, তাদেরই সক্রান্তে, তাদের ষড়যন্ত্রে সেদিন সেই ভয়াবহ গ্রেনেড হামলায় হত্যাকাণ্ড পরিচালিত হয়েছিল। এদিকে গ্রেনেড হামলা মামলায় পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিও ওঠে আওয়ামী লীগ নেতাকর্মীদের কণ্ঠে। যারা সেদিন গ্রেনেড হামলায় সংশ্লিষ্ট ছিল তাদেরকে ধরে নিয়ে বিচারের আওতায় সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। মূল যে অপরাধী তারেক জিয়া, তাকে বাংলাদেশে এনে এই বিচারের কার্য সমাপ্ত করে তার যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। গ্রেনেড হামলায় নিহতদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। ওমর ফারুক, সময় সংবাদ।